आदिवासी कुर्मी समाज मूल खुटी मूल मानता ভাইয়ের বেলায় আর আমার পুরো জমিগুলোকে দখল করে রেখেছে ওই সরকার। তখন সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই নেই, কোন সংগ্রাম নাই, ভাইয়ের বিরুদ্ধে কুর্মী নিজের ভাইয়ের বিরুদ্ধে মামলা করে। সব কুর্মীর দেখবেন মামলা আছে ভাইয়ের ভাইয়াদের, কিন্তু পুরো জমিটাই যেখানে আমাদের লুট করে রেখেছে সেই লড়াইয়ে আমরা কেউ যাচ্ছি নাই, ঘুমায় যাচ্ছি। একে তো যাচ্ছি নাই, তারপর আমাদের কিছু চাটুকারি দালাল আছে, দালাল। এই দালাল গুলো কোথাও টিকিট পাওয়ার লোভে, কোথাও রাজনৈতিক পদ পাওয়ার লোভে, জানেন আপনারা এমন বিরোধিতা করছে। এই যে আমাদের 20 সেপ্টেম্বর রেল অবরোধ আছে, সেই রেল অবরোধের আগে আমরা মিটিং করছি, কালকেই আপনার এলাকায় দালালরা আসতে পারে, আসে করে বলবেন আপনারা রেল অবরোধে যাবেন না। ভাবুন ওই দালাল দেবা দালাল গুলো আসে করে বলবেন রেল অবরোধে যাবেন না। হ্যাঁ দাদা, রেল অবরোধে গেলে কি হবে, রেল অবরোধে গেলে কি হবে, উমার খতিজা কোথায় হবে? যেটা আমজাদা বলছিলেন, কি বলছিলেন, যে শিয়ালগুলো টানছে, বুঝাচ্ছে কি না আপনাকে বাহবা দিচ্ছে, কারণ আপনি খাইতে নিয়েছেন, আপনি কম্বল নিয়েছেন। তেমনি আমাদের এই তৃণমূল যতগুলো দালাল ছাড়া আছে, আমি আর নাম বলবো নাই, যতগুলো দালাল ছাড়া আছে, এই দালাল গুলো ওই কলিকাতায় যাই করে দালালি করছে। ছাড়ুন না, ওগুলো অজিত মাহাতর প্যান্দ ওঠে, সব কর্মী আমাদের হয়ে আমাদেরকে ভোট দিবে, আমাদেরকে বলবে কি ওরা যে মানে চাচ্ছে, এমন চাচ্ছে যে জিমগুলো পাতলা করে নিচ্ছে, কিন্তু এত লোক যে কাঁদছে, 60,000, 70,000, 80,000, 1,00,000 লোক যাইয়ে করে দিনের পর দিন আন্দোলন করছে, হাঁটু ছুটাচ্ছে, জুতো ফিরাচ্ছে, না খাই আমরা ট্রেনে লড়াই করলাম দিল্লি। হ্যাঁ দাদা, এগুলো ওদের দেখিবার মতো সময় নেই, শুধু তো টিকিটটা দরকার, শুধু তো জেলা পরিষদ হওয়ার জন্য দরকার, এমএলএ হওয়ার জন্য দরকার, কুর্মীর প্রতিনিধিত্ব আপনি করেন নাই, এই কুর্মীর সেন্টিমেন্টকে কাজে লাগাই এই কুর্মীরা টিকিট পায়, কুর্মীর সেন্টিমেন্টকে দেখিতেন কোথাও। পুরুলিয়ার ইতিহাসে জীবনে দেখিতেন যে ১৬টা টিকিট বা ১৮টা টিকিট জেলা পরিষদ কুর্মীদেরকে দিয়েছে, জীবনের ইতিহাসে আছে পুরুলিয়ার আছে কি জন্য আছে? এই প্রথম নির্বাচন হলেও যা ১৮টা টিকিট কুর্মীদেরকে দিয়েছে, সব রাজনৈতিক দল, তৃণমূল শুধু নয়, বিজেপি, বামফ্রন্ট সবাই দিয়েছে ১৬টা ১৮টা করে। আমার বাঁকুড়ায় আমি তো ছোট থেকে রাজনীতিতে একটু কাছ থেকে দেখেছি, কিন্তু জীবনে একটার বেশি দুটো দাদা জেলা পরিষদ মেম্বার বাঁকুড়া জেলায় কুর্মী হয় নাই, একটার বেশি দুটো জীবনে হয় নাই, এই প্রথম ৪টা জেলা পরিষদ। এবং এবারে আমার ভূমি বন ও ভূমি কর্মাধ্যক্ষ পর্যন্ত মহাতরাকে দিয়ে নিয়েছে বাঁকুড়া। ওরা ভাবছে ওদের কোয়ালিটি, ওদের রাজনীতি। এ দাদা, একটাও আপনার কোয়ালিটির জন্য পান নাই। আদিবাসী কুর্মী সমাজ অজিত প্রসাদ মাহাতর নেতৃত্বে করছে বলে আপনাদেরকে টোপ দিচ্ছে, টোপ পালাডাল দিচ্ছে, যাতে আপনি তার চটি চাটেন, আপনি তার দালালি করেন, এই জন্য আপনাকে টিকিটটা দিয়েছে, আপনার কোয়ালিটি এলোই, এই জন্য আপনাকে ডেভেলপমেন্ট বোর্ড দিয়েছে, আপনার কোয়ালিটি এলোই। আদিবাসী কর্মী সমাজ আন্দোলন করছে বলে পাচ্ছেন, আমরা যদি আন্দোলন বন্ধ করে দিই দাদা এমপির সিটটাও কর্মী আর পাবে নাই পুরুলিয়ায়, জানেন এমপির সিটটাও পুরুলিয়ায় আর কর্মী পাবে নাই, তার রাজনৈতিক চক্রান্ত শুরু হয়ে গেছে। আপনারা পেপারে কিছুদিন আগে দেখেছেন আমাকে টিকিট দিলে, ই বলছে আমাকে টিকিট দিলে কারা, যাদের একটা পুঁতে ভোটে জিতার ক্ষমতা নাই, চ্যাটার্জি, বেনার্জি,
নামগুলো বুঝে নিতে হবে রাঙা এই সবগুলো এরা যে টিকিট দিতে হোক বাবা এরা জানাই দেয় যে পুরুলিয়া এমন একটা জিনিস যে বাইরের লোককে আমি দাঁড় করলে তাকে হারাই পাঠায় তাকে হারাইছিলেন আপনারা কংগ্রেসের ভোরা যৌবন দাসমনসি কে নাকি দাসমনসির মতো লোক প্রিয় রঞ্জন দাসমনসির মতো তাবর নেতাকে হারাই পুরুলিয়ার লোক পাঠাই দেয় আর আপনি অজাতকে দিবে কুড়মি ভোট দিবে এই এরা যারা এই রাস্তা দিয়ে করে রেখেছে তারা দিবে না দাদা ওরা আপনার কথা বলিবে নাই ওই নির্দল গুলাই বলিবে আপনার কথা আপনার এই রাস্তা খারাপের কথা এই কুড়মির না খাইতে বলার কথা ইউরিয়ার বর্ধিত দামের কথা ডিএপির বর্ধিত দামের কথা বালির দাম কেন বৃদ্ধি পাচ্ছে পাহাড় কেন ধ্বংস হচ্ছে গাছ কেন ধ্বংস হচ্ছে এই কথাগুলো বলিবার জন্য ওই চাটার্জি ব্যানার্জিদের দরকার নাই ওদের লুটিবার আছে আর ওইগুলো বাঁচলে আমি আপনি বাঁচব তার জন্য আন্দোলন করছে একমাত্র আদিবাসী কুড়মি সমাজ আর দালালি করে ওই ডেভেলপমেন্ট বোর্ডের মেম্বার হচ্ছে দালালি করে ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান হচ্ছে তো বন্ধ হয়েছে আমরা বলি চিরতরে বন্ধ হয়ে যায় ডেভেলপমেন্ট বোর্ডটা করে আমার কি চাই শুনেছি না কই ডেভেলপমেন্ট বোর্ডের যারা মেম্বার তার দিদি ঘর পায় তার দিদি তার ভাগ্নি তার ভাগিনী হয় ওরা নাকি ঘর পাচ্ছে আর আমার যার খাট সবাই ঘুমাইতে হচ্ছে তাইলে আমার ওই ডেভেলপমেন্ট বোর্ড খায় না মাকে আমাদের সাধারণ কুর্মীরা যদি না বুঝতেই পাইলে তাইলে ওটা রাখেই দিতে হবে তুলে নিয়ে যা কলিকাতা থেকে আমাদের কিতে হবে আমরা তো লড়াই করছি আদিবাসীত্ব ফিরে পাওয়ার জন্য আমাদের এখনো পর্যন্ত আদিবাসীত্ব ফিরে পাওয়ার কোন প্রক্রিয়া নাই বলছে বিরোধিতা করছে বিরোধিতা করছে হেঁটে 17-18 সালে তো বিরোধিতা থাকে নাই ছিল এই সত্তার যারা আমাদের বিরোধিতা করছে কি বিরোধিতা বলছে রঘুনাথ মাহাতোকে একটা কাল্পনিক চরিত্র আমাদের রঘুনাথ সিং কে ওরা চুরি করে ওদের নেতা বানাচ্ছে হ্যাঁ দাদা সুভাষ বোস তো আমরা বলিনি বোসদের নেতা বলিছি মহাত্মা গান্ধীকে তো বলিনি বাংলাদেশের নেতা বলিছি ভারতের নেতা তো আমাদের রঘুনাথ মাহাতো যিনি আন্দোলন করেছে ও কি কুড়মির জন্যই করেছে নাকি নো এলাকার লোক ফ্যাসিলিটি পাইছে অজিত বাবু আজকে যে ছাড়েন সবাই তো পাইল 266 টাকা ছাড়তে সবাই পাচ্ছে না হ্যাঁ ধানের যেটা কাট লিখছিল 10 কেজি না 12 কেজি তো কুড়মিরটাই বাদ গেল 2 কেজি হয়ে যায় ওইটা কুড়মির কুড়মিরই যাচ্ছে না সব জায়গায় পাচ্ছে তাহলে আমাদের তার বেলায় কুড়মির নেতা আর সত্তাররা বলছে চুরি করেছে রঘুনাথ সিং কে হেতা দা রঘুনাথ সিং 1833 সালে শহীদ আর 1778 সালে রঘুনাথ মাহাতো শহীদ তো দুটো আমার বাপের নাম দীননাথ মাহাতো আর কারো বাপের নাম দীননাথ মাহাতো থাকবে না থাকবে না থাকবে তো তাইলে ওরা কোনটা ওদের বাপ আর কোনটা আমাদের বাপ সেটাই জানে নাই আর ওরা কুড়মির বিরোধিতায় লাগি বুঝতে পারছি তাহলে আগে পড়াশোনা কর পড়াশোনা করে জান যে বিষয়টা কি বটে বিরোধিতা করতে হয় করছে বলছে বিরোধিতা করছে মণিপুর হইতে পারে হ্যাঁ দাদা মণিপুর তো কে করিবে কে করিবে মণিপুর তো যদি হইতো আজ আমরা 73 বছর বঞ্চিত আছি কবে থেকে তো ঠেঙা ডাগুরা করতাম করেছি আজ কোটি কোটি টাকা খরচ করে কুড়মি আন্দোলন করছে কই আমরা তো বলিনি যে না দিলে আমরা কাল থেকে গাছ কেটে ফেলে দেবো রাস্তা কেটে দেবো বলেছি শান্তিপূর্ণ ভাবে আমরা আন্দোলন করি রেলের একটা পাথর ওইদিক ওদিক করিনি করেছি কি রেলের পাথর তাহলে শান্তিপূর্ণ আমরা 4 মাস আগে অ্যাপ্লিকেশন দিয়েছি স্বরাষ্ট্র দপ্তর থেকে সমস্ত দপ্তরে তোদের একবারও টনক লড়িল না যে এদের সঙ্গে আলোচনার টেবিল পাতা যাক আলোচনা করে নেই আলোচনা করে এদের সমস্যার সমাধান করে দরকার নেই আমরা মানুষ নই মানুষ বটে নয় আমরাকে যদি মানুষ মনে করে সরকারের তো উচিত যে 3টা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সমস্যাটা একতরফা নয় কেন্দ্র বলছে রাজ্যের দোষ রাজ্য বলছে কেন্দ্রের দোষ যদি ওরা কেউ জানে নাই তো আমরা তো 3 জনকে বসাইতে পারলাম এতগুলো ডিএম আছে এতগুলো বিডিও আছে এতগুলো এসপি আছে আলোচনার মাধ্যমে যদি গোর্খাল্যান্ডকে ওরা
চুক্তিপত্র স্বাক্ষরিত হয় তো কুড়মির বেলায় কেন হবে না? ইডব্লিউএস কে যদি হয় তো কুড়মির বেলায় জলনটা কোথায়? প্রত্যেক অধিবেশনে ছোটা সাতটা জাতি এসটি করছে, তখন তো কাকেও দেখিনি। কাশ্মীরের একটা দমন যে এসটি হইল, জানেন এই রিসেন্ট বিল পাস হয়েছে, বিল পাস হইতে বামন যে তখনকার বেলায় কারো বিরোধ নেই। গাল গল্প শোনাচ্ছে আমরা, ছোট ছাব উঠি আমরা বুঝি নাই। আমরা বন্ধ দেখাচ্ছ, পুলিশ খাদ্য দিচ্ছে, পুলিশ তেল কিনে দিচ্ছে, কারা বন্ধ করছে আমাদের বিরুদ্ধে? কেউ করে নাই দাদা, দেখেছেন তো ডক্টর রমেশ কৃষ্ণ বলছে কুড়মি এসটি না হইলে জঙ্গলমহলের উন্নয়ন হবে নাই, সত্যি তো হবে না। একটা সর্বাঙ্গীন সুন্দর দেহ হইতে গেলে তার দুটো সুন্দর হাতও দরকার, কিন্তু আমার যদি একটা হাতকে কাটিয়ে নেই জঙ্গলমহলে কে বেশি সংখ্যায়? একক সংখ্যাগরিষ্ঠ জাতকে কুড়মি তো, তো কুড়মির উন্নয়ন বাদ দিয়ে মানে একটা হাত মানুষকে দিল নাই আর বলছে সর্বাঙ্গীন সুন্দর তৈরি করি। জঙ্গলমহল সর্বাঙ্গীন সুন্দর হবে কুড়মি যদি না থাকে না হবে? জীবনে ওদের অলিক কল্পনা ওদের, তাই আমরা বলছি যদি আমার আগামী 20 তারিখ আমাদের রেল অবরোধ কর্মসূচি করি, ডাক দিচ্ছি। এতদিন তো আমরা একটা রাজ্যে করছিলাম, অন্যদিকে ভুল পাই গাড়িগুলো পার করে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ দাদা, আমরা তো চাপ দিতে চাইছি দিল্লি, আমরা যদি 5 দিন আটকায় রাখি এইখানে কয়লা এইখানে রাখি এইখানে খনিজ যদি না যায় না, 5 দিন পরে দিল্লির একটা ডুবো জ্বলিবে নাই। উহার আছে দিল্লির লোহা আছে কয়লা আছে, কিসে চলিবে দিল্লিতে? আমাদের ডাকটা হচ্ছে আমরা দিল্লিতে অবরোধ করে দিব, শুধু এই পূর্ব ভারতের যে পয়েন্ট গুলো আমাদের নির্ধারিত পয়েন্ট আছে এই পয়েন্ট গুলাই যদি আমরা যাই আমরা ওইখানে লড়াইটা করতে পারি, আর যদি না যাই আমাদের ভুকাই হবে, আমাদের দিতে হবে করতে হবে বলাই হবে, দিবেককে করিবেককে সেটা তো করতে হবে কাকে? তার জন্য আমরা একাই গেলে হবে? একাই গেলে হবে কি? আমরা 500 জন গেলাম, 5000 পুলিশ ঠেঙায় উঠাই দিবে দিবেন? তার জন্য আমার মা কাকিদেরকে আগে যেতে হবে, এবারে মা কাকিদেরকে 19 তারিখে যেতে হবে। বউ করে তো অন্য যেতে লোক নয়, কোন লোক নয়, নিজের মানে আত্মীয় স্বজন, কেউ কোন দিক থেকে কারো গোষ্ঠীর লোক কারো কুটুম ঘরের লোক পঠিনি, গোটা কুড়মি জগতে তাই পঠিনি। তাহলে সেই মা কাকির আগে যাবে, সেই মা কাকিদেরকে ব্যারিকেড করে রাখিবে আমাদের যুব, যত যা যুব আছে ব্যারিকেড করে রাখিবে, আর ওই 5000 পুলিশের এগেনস্টে আমরা 50,000 লোক যাব। বুঝতে যাবেন তো? যাবেন তো সবাই? রাখতে পারবেন তো ঘেরে? শপথ নিবেন তো যে আমাদের ওই সামান্য এতটুকু প্রশ্ন ফার্দার কমেন্ডেন্ট জাস্টিফিকেশন পাঠাই দেন আমরা তুলে নিব, পাঠাই দেন আমরা তুলে নিব, এই তো গপ্প শেষ। তবে লাইট বন্ধ না ডুম বন্ধ আমার কি? আমাকে তো 73 বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছো, সুইচটা বন্ধ আছে না? তাহলে সুইচটা খুলে দিয়ে গেলে আমাদের ওই 19 তারিখ আন্দোলন, 20 তারিখ কিন্তু 19 তারিখের রাতে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক ঘরে ঘরে লোককে যেতে হবে, বুড়ো বুড়ি গরু ছাগল ঢুকাবে বার করিবে, 2-3 দিন খড় খাইয়ে থাকিবে তাও মরিবে না, মরিবে কি? আমরা চিরজীবনটা 70 বছর মরিয়াই আছি দাদা, বাঁচবো না একবার? জীবন তো লাস্ট, তো আমরা সরকার কিছু সুযোগ সুবিধা দেয় নাই, আমরা জীবন তো লাস্ট, তো লাস্ট হয়ে ঘরে কেন খাইতে কথা পায়খানা করিব দাদা? হ্যাঁ মরলে তো একবারই মরিব, তাহলে সেই লড়াইয়ে যেতে হবে। আর এই লড়াইটাকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করতে গেলে আগামী 15 তারিখ অজিতবাবু ডাক দিয়েছেন একটাও কুড়মি গ্রাম ফাঁকা থাকিবে নাই যে গ্রামে মিছিল হয় না, একসঙ্গে বিকেল 5টায় আপনারা শুরু করুন। চা দোকান সেদিন যাবেন নাই, ঘরে দরকার হলে চা দুবার করে খাওয়াবে গো সবাই, মাথা কিরিয়া কোন টাকা খুঁড়ে জমা রেখে দিও না, সেদিন ঘরে পাড়ায় মিছিল করিব। কি মিছিল হবে? রেল অবরোধ সফল করো, আর কিচ্ছু বলার দরকার নেই, ঘরে ঘরে গাড়ি করো, রেল অবরোধ সফল করো, ওইটুকু বলি যাবে। কেউ পরের দিন আমাকে বললেন নি আমিও রেল আন্দোলনে যেতাম, এরকম বলিবে কত লোক? তেলকু লোক আছে ওরা বলিবে আমাকে বললেন নি জানতাম নাই, আমার তো আর বড় ফোন নেই, এরকম বলি।
গোটা গায়ের লোককে জানাই দিল মিছিল মানে কৌশল আপনাকে নিতেই হবে ওইটা মিছিলটা সফল করুন দেখো রেল অবরোধ অনেকটা সফল হয়ে গেছে কারণ ওই ঝান্ডা অভিযানটা যদি না হইতো দাদা এই 408টা মেম্বার কিন্তু জিততে লাগতো একদম কি হ্যাঁ ঘাগর ঘেরা টিম ডাক দিয়ে দিল ভোটে দাঁড়ালো ভূমিকা নিল ওকে খাটি বইতে হলো আমাদের অজিত বাবু সহ আমাদের টিমকে ওরা ডাক নিয়ে বিরাট মরণ ভাবুন ওদের কোন দায় দায়িত্ব নাই জিতল না হারলো ওদের কি মান সম্মান দেবে কুড়মি আমরা কুড়মির সম্মান কোনো মতে নষ্ট হইতে দিব না তাই ওদের প্রত্যেকটা ডাকে আমরা সমর্থন করেছি সফল করেছি আমরা দেখো রেল আন্দোলন করলো ওদের টিম বলছে লিখিত দিতে হবে ভাবুন লিখিত দিতে হবে তবে ওরা সমর্থন করবে হ্যাঁ দাদা তুই সমর্থন নাই বা করলে আমার কিটা হবে এত কুড়মে আমার আছে কোন নেতার দরকার নাই আছে হ্যাঁ অজিত মাহাতো মত লোক জানেন এমপি করব বলল বলছে তোর এমপি রাজ্যসভা সেদিন 15 দিন আগে বলছে তুই এসটিতে করে দে তোর রাজ্যসভার আমার দরকার নাই তুই এইরকম আমরা নেতা পাইছি তো সেই নেতাটাকে বাদ দিয়ে কেউ চাকরির ভয়ে মমতার পায়ে পড়বে তার পিছনে আমরা ছিল হ্যাঁ ওমন চাকরি অজিত বাবু তো মাস্টারি ছাড়িয়ে আসি চাল জানেন শিক্ষকতা বলতে তাহলে আমাদের এরকম একটা তরতাজা 78 বছরের যুবক পাইছি তরতাজা 78 বছরের এই রাজ্যে ঘুরে একজন দেখার মতো পরিবেশকে ঘুরতে তাহলে আমরা এত বড় একটা সম্পদ পাইছি সেই সম্পদের দিকে আগামী 19 তারিখের রাতে যাব যাব তো কি বল খুড়া যাবেন তো হে বাছা আসি দুদিন পরে ঘরে পরিবে নাই তো ওখানে মইলে তো মূর্তিটা হয়ে হবে হবে না হাইতে কথা যদি মরে দুটো তো আজকাল দেখি এক না দুদিন ফলবন নিয়ে মিটিতে আসিবে দুদিন কাঁদিবে পরের দিন বলবে কালকে বললে কালকে দুদিন তাই না তাইলে মইলে ভারত জন্য মরিব কি ও যাবেন তো মাকা কে দিয়ে যাবেন তো সবাই এলো তোদের জন্যই খাচ্ছি বেলুন বেলুন কিনার আবেদন করিস না সবার কাছে পয়সা পাতি নাইও থাকতে পারে হ্যাঁ মার ভাত করে খাবো কিন্তু লড়াইয়ে থাকিব থাকবেন তো এই আবেদন এই নিবেদন রেখে আরেকবার সবাইকে গড় নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় গুরাম কুর্মী ঐক্য জিত খান আদিবাসী কুর্মী সমাজ জিনাবাদ আদিবাসী কুর্মী সমাজের মূল খুঁটি মূল বান্তা সভ্য অজিত প্রসাদ মাহাতো জিত খান धन्यवाद।